নবীজির নজর, নবীজির দয়া, এটা আপনারা শিরক করেন আর আল্লাহ কি করে শুনবেন? 10 পারার 15 পৃষ্ঠা, কয় পারা? 10 পারার 15 পৃষ্ঠা সূরার নাম, সূরার নাম সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার 59 নম্বর আয়াত। আমার আল্লাহর ওয়াজ, কোরআনের ওয়াজ, ডাক্তার মহরমানির ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমার এই সংগঠনের ছেলেদের ওয়াজ না, কোরআনের ওয়াজ, নাজিরাবাড়ির কোন গ্রামের মাতবর সর্দারদের ওয়াজ না, কোরআনের ওয়াজ, কোন মৌলবীর ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমি আশিকির ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমার আল্লাহর ওয়াজ। আমার আল্লাহ কি কয় আর মৌলবী কি কয়? আল্লাহ কি বলে শুনেন? ওয়ালাউ আন্নাহুম রাদু তাসুরা তাওবা 60 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুল্লাহু ওয়া রাসূলু। আমার আল্লাহ বলতেছেন তারা যদি সন্তুষ্ট থাকতো হইতো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দিয়েছে এতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ বলতেছেন আমিও দেই আমার নবীও দেয়। সুবহানাল্লাহ, রতু মানি সন্তুষ্ট। আমার আল্লাহ কয় আল্লাহু আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলু। আল্লাহ রাসূল তাদেরকে যা দিয়েছেন তাতে যদি তারা সন্তুষ্ট হইত। এরপরে বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ, আর একটা কথা যদি তারা বলতো মানতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা বিশ্বাস করত মানতো সাইয়ুদিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং রাসূলও দিবেন রাসূলের করুণায়। আমরা সুন্নি রে নারায় রে সাহেব কি এমনি কই মিয়া? এমনি কই আমরা? আহ দেখেন আল্লাহর কোরআন সূরা তাওবার 59 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমিও দয়া করি আমার রাসূলও দয়া করে। মারহাবা বলবেন না? ওই আল্লাহ সূরা তাওবা 74 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন ওয়ামা নাকামু ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। আমার আল্লাহ আগনা মানে ধনী, আমার আল্লাহ কে ধনী শুধু আমি আল্লাহ একা বানাই না, আমার আল্লাহ কে ধনী আমিও বানাই, রাসূলুহু মিন ফাদলি ধনী আমার রাসূলও বানাই। মারহাবা কর। আমরা কি এমনি পাগল? আমরা বুঝিয়া ভাবো, অনেক আছে না বুঝিয়া ভাবো কথা কয়। আমরা কোরআন হাদিস বুঝিয়া রাসূলের পাগল। কয়েকদিনের মধ্যে বরিশাল থেকে এক হুজুর দুঃখ করে পোস্ট করেছে যে বরিশালের জমিনে, পিরোজপুরের জমিনে এখন দাড়ি টুপি আর পাঞ্জাবি আর টুপি পরে হাঁটাটা এটা আমাদের জন্য লজ্জাস্কর হয়েছে। বড় দুঃখ লাগে যে আলেমদের কারণে আজকে এই কথা আসলো যে আমরা দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে বরিশালে হাঁটতে লজ্জা লাগে। কেন? তারা কারা? এরাই তো মিলাদুন্নবীর বিরোধী হুজুর। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের 17 পারার 10 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আল্লাহ বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো সারা পৃথিবী শুধু নয়, এই পৃথিবীর মধ্যে আরো, এই পৃথিবীর মতো আরো যত পৃথিবী আছে, কারণ আলমের বহুবচন আলামিন, দুনিয়ার বহুবচন দুনিয়া সমূহ, এই দুনিয়া সমূহ যে কত দুনিয়া আছে এটা আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার বাবারা ওই আল্লাহ বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে আমি পাঠিয়েছি পৃথিবীর সমস্ত আলম মানে আলা আলামিনের রহমত হিসাবে। আর কোন কোন হুজুর যারা মিলাদুন নবী মানে না এরা বলল এহসান গ্রুপ নাকি সারা পৃথিবীর জন্য রহমত। নাউজুবিল্লাহ না বললে গুনাহ হবে, নাউজুবিল্লাহ না বললে গুনাহ হবে, গুনাহ হবে, সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা। কোরআন বলল রাসূল রহমত, আর মিলাদুন্নবীর বিরোধী হুজুর বলতেছেন এহসান গ্রুপ নাকি রহমত।
সম্পূর্ণ কোরআনের বিরোধী। আর তাদের মাদ্রাসায় আপনারা ছেলে ফেলে দেন, তাদের মাদ্রাসায় আপনারা ভালো আলেম পাড়াইতে দেন। অহরহ ফেসবুকে আসতেছে আমার ভাইদের কারণে আমরা রাস্তায় হাঁটতে কষ্ট হয়। যত ফালতু কাজ, যত ফালতু ধরনের চরিত্র আমার ভাইদের কাছ থেকে প্রকাশ পাচ্ছে, কারণ এখন তো ফেসবুকের জামানা, কোনো কিছু গোপন করা যাইতেছে না। আলতু ফালতু কাজ, আলতু ফালতু ঘটনা, ছোট বাচ্চাকে পিটায় মাইরা ফেলানো সহ অহরহ কাজ করতেছে। এদের মাদ্রাসায় আপনারা ছাত্র দেন, আল্লাহ রসুলের দরবারে মুখ দেখাইতে পারবেন। যদি বিবেক থাকে আপনার, বিবেক না থাকলে কিছু করার নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানি পায়খানা করতে করতে মারা গেল, এরপরে হেরদলের লোক হেন আছে না কথা কয়, নবী কি পায়খানা করতে করতে মরতারে এ কথা কয়। আল্লাহ ক্ষমতা আপনি একটু আমার সাহায্য করেন, আমি আমি যাইতেছি নাকি কেউ হারাইতে পারে নাই, তা আপনি যদি একটু নজর করেন তাইলে। এখন আপনারা আবার কইতে পারেন যারা রসুলের সম্মান পছন্দ, ওস্তাদের সম্মান ঠিকই পছন্দ করেন, অথচ হাবিবের সম্মান পছন্দ করেন না। এমন কোন ছাত্র আছে ওস্তাদের অপমান করে, কিন্তু আমরা পারি না, আপনারা করেন অবশ্য। মৃত্যুর 38 বছর বুখারি পড়ানোর পরেও মৃত্যুর একদিন আগে জীবনের শ্রেষ্ঠ অপমান করে লোকটার মারা, এটা আপনারা করেন, আমরা পারি না। প্রয়োজন আমরা ওস্তাদের থেকে দূরে থাকবো, কিন্তু বেয়াদবি করতে পারবো না। যারা ঈদে মিলাদুন্নবী ইসলামের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ করে, আমি কাউকে গালিগালাজ করি না, সারা বিশ্বের সকল মুসলমান জানে আমি গালিগালাজ করি না, তবে হক কথা আমি বলবই ইনশাআল্লাহ। কোরআন হাদিস ইজমা আছে, অরিজিনাল কথাটা আমি গোপন রাখতে পারবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে আমার জবাব দিতে হবে যদি হক কথা গোপন করি। আজকে একটা সুখবর নিয়ে আসি আপনার জন্য, আপনাদের জন্য। সেই সুখবরটা হলো আজকে এই আহলে সুন্নাতুল জামাতের এই দলের মানুষগুলি এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে, এটা কি ঠিক কি না বাবা? এখন আজকে প্রায় 15 বছর পার হয়ে যাচ্ছে বাংলাদেশ এই বর্তমান সরকারের বয়স, আল্লাহর মেহেরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাস নজর ও করমে, ওলি আল্লাহর খাস নজর ও করমে এই বছরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাহফিল মাস আসার পূর্বেই বাংলাদেশ বর্তমান সরকার ঘোষণা করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ 7ই মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি সহ, কিন্তু মজার ব্যাপার বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ কি দিয়ে দিব যে বাংলাদেশ বর্তমান সরকার যে বছরে কয়েকটা দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে তার মধ্যে সর্বপ্রথম গেজেট আকারে এটা পাস হয়েছে, গেজেট আকারে এটা ইন্টারনেটে পেয়ে যাবেন, এখন সার্চ দিলে এখন পেয়ে যাবেন, সরকার গেজেট আকারে ছেড়ে দিয়েছেন এবং বিল পাস করেছেন যে 7ই মার্চ, 16ই ডিসেম্বর, এরপরে 21শে ফেব্রুয়ারি সহ কয়েকটা দিবস এর মধ্যে সর্বপ্রথম যেই দিন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হবে তাও কোথায় কোথায়, মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজ এবং সরকারি অফিস, বেসরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় সরকারের ঘোষণা
জাতীয় পতাকা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাম সামনের মাসে আসতেছে এই বারুই রবিউল আউয়ালের দিন জাতীয় পতাকা উত্তোলন করা এটা বাধ্যতামূলক করেছেন বাংলাদেশ সরকার চিল্লায় কি মারহাবা বলবেন না আর জোরে বলেন মারহাবা যারা ব্যতিক্রম করবে সরকারি ভাবে কেস হয়ে যাবে আমাদের আর কিছু করার লাগবে না এটা আইনের লোক যদি করে তাদের বিরুদ্ধে সরকারের বাড়ি কেস হবে যারা বেআইনি লোক যদি করে মানে আইনে আইন প্রয়োগকারী ভাইদের বাইরে তারাও যদি করে তাদের বিরুদ্ধে সরকারবাদী কেস হবে কারণ এইটা আমি আপনি পাস করি নাই বাংলাদেশ সরকার পাস করেছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লামের সম্মানে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা লাগবে আমি আশ্চর্য হয়ে যাই যারা ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরোধিতা করেন আপনাদের পায়ে হাত রেখে বলবো আমার এই কথাগুলি আপনারা রেকর্ড করেন রেকর্ড করে এরপরে আপনাদের ওস্তাদের কথা আর আমার ওয়াজ আপনারা নিজের বিবেককে বিচারক বানাবেন নিজের বিবেককে বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় বিচারক বিবেককে বিচারক বানাবেন বানানোর পরে আপনাদের ওস্তাদের কথা শুনবেন কারণ ঈদে মিলাদুন্নবী সাল্লামের কথা কোরআন শরীফে আছে ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরুদ্ধে কোরআনে কিছু নাই মারহাবা বলেন না কেন বাবা কোরআন হাদিস ইসমাতে আছে ঈদে মিলাদুন্নবী সাল্লামের পক্ষে কোরআনও আছে হাদিসও আছে ইসমাও আছে কিয়াসও আছে কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লামের বিরুদ্ধে কোরআনও নাই হাদিসও নাই আছে শুধু গলাবাজি আমি গালিগালাজ করতে পারি না কিন্তু সত্য কথা আমি গোপন করতে পারবো না আপনারা আমি আশ্চর্য হয়ে যাই যে মানুষগুলি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে